আমার মিষ্টি ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত চারটে অধ্যায় আমরা শুনে নিয়েছি অডিও করে, তাই না? এবং আমি তোমাদের বেশ কিছু এক্সাম সাজেস্টেড কোশ্চেনও দিয়েছি কয়েকটা ভিডিওতে, আশা করি তোমরা সেগুলো নিশ্চয়ই দেখেছো। আমি আশা করব যে তোমরা সেগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে নেবে, অন্তত তোমাদের তাহলে কিছুটা হয়তো উপকারে লাগবে। তা আজকে আমরা পড়ে নেব পঞ্চম অধ্যায়টা, খুব ছোট্ট অধ্যায়, একটু মন দিয়ে ভিডিওটা শুনলে পঞ্চম অধ্যায়টা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে শঙ্কর একটি গ্রামের সরল সাদাসিধে ছেলে, এবং কিন্তু তার চোখে রয়েছে প্রচুর স্বপ্ন। সে অ্যাডভেঞ্চার ভালোবাসে, সে সাহসিকতাপূর্ণ একটি যুবক, এবং সে কোনো গদ্ধরা চাকরি জীবনকে পছন্দ করে না। তার পছন্দ কি? তার পছন্দ হচ্ছে অ্যাডভেঞ্চার বা রহস্যপূর্ণ জীবনযাত্রা, অর্থাৎ সেই যেরকমটি চায় সেরকমটি কিন্তু সে পেয়েছিল, অর্থাৎ আফ্রিকাতে সে পেয়েছিল কাজের হাতছানি। আর সেই সুবাদে সে উপস্থিত হয়েছিল আফ্রিকাতে, এবং সেখানে যখন সে কনস্ট্রাকশনের কাজ করেছিল তখন তার পরিচয় হয়েছিল মাসাইকুলিদের সাথে। সে দেখতে পেয়েছিল আফ্রিকার প্রাকৃতিক কিছু সৌন্দর্য, আফ্রিকার সেই জঙ্গল, আফ্রিকার হিংস্র সিংহ কিভাবে মানুষকে গড়ে ওঠে, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু তার পরিচয় হয়েছিল। এবং তারপর সেখান থেকে সে যুক্ত হয়েছিল কোথায় না, একটি রেল স্টেশনের গার্ড হিসাবে। এবং সেখানে পেয়েছিল সে একটা ইউকা গাছের নিচে খুঁজে পেয়েছিল কাকে না, ডিওগো অ্যালভারেজকে। এবং এই ডিওগো অ্যালভারেজকে সুস্থ করার সময় শঙ্কর তার মুখ থেকে শুনেছিল এক এক রহস্য রোমাঞ্চ কাহিনী, যেই কাহিনী শঙ্করের মনে এতটাই প্রভাব ফেলেছিল যে সেই কাহিনীর হাতছানিতে শঙ্কর কিন্তু ডিওগো অ্যালভারেজের সঙ্গে সেই অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। তাহলে এই পঞ্চম অধ্যায়ে আমরা জানতে পারবো ডিওগো অ্যালভারেজ ও শঙ্করের সেই অভিযানের বর্ণনা, ঠিক আছে? আচ্ছা, এখানে শঙ্করের কথা যেমন আছে, ডিওগো অ্যালভারেজের কথাও আছে। আচ্ছা, আর আছে আরেকজন ইউরোপীয় শিকারী, আর রয়েছে কার কথা? হ্যাঁ, আর কারোর কথা নেই। এবং এখানে শঙ্কর এবং অ্যালভারেজ যখন তারা নতুনভাবে যাত্রা শুরু করলো সেই হীরের খনির উদ্দেশ্যে, সেই যাত্রা শুরুর কাহিনীটাই এই পঞ্চম অধ্যায়ে আমরা পাচ্ছি। তাহলে আমরা শুরু করি পঞ্চম অধ্যায়টা। কি বলেছে দেখো, শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিওগো অ্যালভারেজ সে যাত্রা সেরে উঠল, এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে তার কিন্তু আর ঘরে মন বসে না। একদিন সে যাবার জন্যে ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল, বললে, চলো, তোমার অসুখের সময় তুমি যেসব কথাগুলো বলেছিলে তোমার মনে আছে কি? সেই হলদে হীরের খনি, অর্থাৎ আমরা সেখানেই ঘুরে আসি। অসুখের ছোকে অ্যালভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না, বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে, আমিও যে কথাটা ভেবে দেখেছি তা মনে করো না, আমারও মনে নিচ্ছে যে একবার যাওয়াই যাক, কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস তোমার আছে কি? শঙ্কর বললে, আছি কি না দেখতে দোষ কি, আজই বলো তো মাবো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। অ্যালভারেজ কিছুক্ষণ ভেবে বলল, করো তাহলে, তার করেই দাও, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হীরে খুঁজে বেড়ায় তারা কিন্তু সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, জানো তো, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজই বোন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে সে বেরিয়েছে। যাই হোক, দেখতে দেখতে দিন 10 কেটে গেল। এই দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে ময়ানজার দিকে যাবে ঠিক করলে।
পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না, 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অ্যালভারেজ বললে, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেজন্য মানুষকে ওদের অত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু, এক এক দলে 200-300 হরিণ চলছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে, তার পরক্ষণে মাঠের দূর প্রান্তের দিকে সবাই চারপা তুলে দৌড়। কিসমু থেকে স্টিমার ছাড়লো, এটা ব্রিটিশ স্টিমার, ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাইকুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস রয়েছে সাথে। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম হচ্ছে মৌওয়াঞ্জা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাভেওরা, সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদে তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বললে, টাঙ্গানিয়াকার মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার, এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মৌওয়াঞ্জা থেকে ট্যাবোরারা পথে শিংয়ের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজা বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট ঘরের বাংলো, সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করলে, শঙ্করকে দেখে বললে, একে পেলে কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি? অ্যালভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্যে বলল, কীরকম? অ্যালভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলে, তার রোগের কথা, শঙ্করের সেবার কথা, কেবল বললে না কোথায় যাচ্ছে ও কী উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বললে, বেশ ভালো, ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দু লোক কিন্তু ভালোই বলতে হয়। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে আমার এখানেই রাত্রিযাপন করো, এটা গভর্নমেন্টের ডাক বাংলো, আমিও তোমাদের মতো সারা দিন পথ চলে বিকালের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামাফোন আছে, সন্ধ্যার পর টিনবন্দি বিলেতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজে সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বললে, টাঙ্গিয়ানিয়াকে আর বেজায় সিংহের উপদ্রব, আর এরা কিন্তু বড্ড হিংস্র, প্রায় অধিকাংশ সিংহই কিন্তু মানুষ খেকো। মানুষের রক্তের একবার আস্বাদ পেয়েছে, এখন মানুষ ছাড়ার কিছু চায় না ওরা। শঙ্কর ভাবলে, খুব সুসংবাদ বটে, ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিলে, সূর্য উঠে গেছে, খুব সাবধানে থাকবে, স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই কিন্তু জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুড়িপথ। আলভারেজ বললে, খুব সাবধান, এইসব ঘাসের বনেই কিন্তু সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। আলভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না, কিন্তু অত বড় অভ্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না। কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে, সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়া স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেকের আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য
স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বললে, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে কিন্তু পথ চলা ঠিক হবে না। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো কেম্বিজ ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো। কাঠ কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাতের খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকলো, শঙ্কর শঙ্কর ওঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা কেম্বিসের পর্দার বাইরেই শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যার যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করলে। পরক্ষণে জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকে আলভারেজের পর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে, কিন্তু শঙ্কর ঘোড়া টেপার আগে আলভারেজের রাইফেল আরও একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জ্বেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলে তাঁবুর পূর্ব দিকের পর্দার বাইরে পর্দাটি খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনও অনেক, ওটা এখানে পড়ে থাক, চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনে এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল অ্যালভারেজ নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো অ্যালভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যে ঠাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রে সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া এই ডাক তাঁবু থেকে মাত্র 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বললে, না রাত্রি দেখছি একটু ঘুমোতে দিলে না, আগে সিংহটার জোড়া, সাবধান থাকো, বড় পাজি জানোয়ার কিন্তু। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুন তখনও নিবু নিবু, তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা কিম্বিসের চটের মাত্র ব্যবধান আর ওদিকে সাতিহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলে। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, পঞ্চম অধ্যায়টা আজকে আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই নেক্সট একটা ভিডিও দেখো আমি রেখেছি পঞ্চম অধ্যায়ের উপর থেকে, সেটা কিন্তু দেখতে একদম ভুলবে না, কারণ তোমাদের যেহেতু এখন অনলাইন এক্সাম চলছে বিভিন্ন চ্যাপ্টার ধরে, তাই আমি পঞ্চম অধ্যায়ের উপর থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেন রেখেছি এবং এক্সাম বেসড বেশ কিছু ব্রড কোয়েশ্চেন আমি উত্তর সমেত আলোচনা করে দিয়েছি। তাহলে তোমরা ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।